ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো দেখো, এখন হচ্ছে প্রায় 1:30 বাজে দুপুরবেলায়। ভাবলাম চলো অন্যান্য দিন সকাল থেকে ভিডিওটা শুরু করি, আজকে না হয় লাঞ্চ দিয়ে শুরু করলাম। এখানে আছে সয়াবিন আলুর কষা, এখানে আছে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ইয়াম্মি ইয়াম্মি ভাজা, আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল। এটা ঠিক কষা নয়, ঝোল। আর এটা ভীষণ টেস্টি একটা জনপ্রিয় খাবার, সেটা হচ্ছে পুঁটি মাছ ভেজে শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ আর উপরে লেবু লঙ্কা ছড়িয়ে মাখা, যেটা খেতে দুর্দান্ত লাগে। পান্ত ভাতের সাথে এটা বেশি টেস্টি হয়, কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে। তো দেখো, এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো বেশি বকবক করছি না, ভাতের থালা সাজিয়ে বেশি বকবক করা যায় না, চলো চটপট করে আমি লাঞ্চটা সেরে ফেলি। তো সকাল থেকে তোমাদেরকে খালি আমার লাঞ্চটাই শেয়ার করেছি, কেননা ভাবলাম আজকে ডেলি ব্লগ শেয়ার করব না, আজকে করব আমার ছোট্ট বাড়ির রুম ট্যুর বলবো না, কেননা দুটোই রুম বলেছি তোমাদেরকে, একটা ছোট্ট বারান্দা। তো আজকে হোম ট্যুর ভিডিও, বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও। হ্যাঁ, তোমাদের কাছে ভালো লাগবে না, অনেকেরই ভালো লাগবে না, অনেকে তিনতলা চারতলা দোতলা বাড়ি থাকে, তাদের হয়তো পছন্দ হবে না আমার বাড়িটা। আগেই বলে দিই, সবার কাছে তিনতলা চারতলাটা রাজপ্রাসাদ, আর আমার কাছে হচ্ছে আমার এই দুটো রুম, উপরে অ্যাডভেস্টারের চালেটা, আমার কাছে অনেকটা ভালোবাসার জায়গা, অনেকটা রাজপ্রাসাদের থেকেও অনেক বড় কিছু, কারণ এখানে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি। ঘরটা আমার খুব ছোট, কিন্তু আমার মা, যতদিন আমি ছিলাম আমি, তারপরে আমার মা খুব সুন্দর করে গুছিয়ে রাখার টুকিটাকে চেষ্টা করে ঘরের মধ্যেই, যেহেতু দুটোই রুম, বুঝতে পারছে অনেক জিনিসপত্র, তবুও এলোমেলো থাকলেও আমি এলেও গুছিয়ে দিই, মা গুছিয়ে রাখার চেষ্টা করে। তো চটপট বকবক না করে তোমাদেরকে চলো দেখিয়ে দিই আমার পুরো বাড়িটা একটু ঘুরিয়ে। খুব ছোট, হয়তো ভিডিওটা এই শুরু করব, 5 মিনিটের মধ্যে তো শেষও হয়ে যাবে, তো তোমরা কিছু মনে করো না, ছোটই হবে আশা করি ভিডিওটা। তো খুঁটিনাটি কোথায় কী আছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, চলো বকর বকর না করে শুরু করে দিই ভিডিওটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা, দেখতে পাচ্ছ একটা নর্দমা আছে, নর্দমার উপরে ভাঙা একটা স্ল্যাব দেওয়া রয়েছে। এখানে আমার মা, ছোট্ট জায়গা বুঝতেই পারছ, তো এখানে আমার মা বাসন মাজে, কষ্ট হয় মাজতে, কিন্তু কিছু করার নেই, ছোট জায়গা। তো এই দেখো আমাদের ঘরের সামনেটা অ্যাডভেস্টার দেওয়া, সামনে একটু চালা মতন করা আছে, এখানে গাড়ি সাইকেল এগুলো রাখা হয়, আর ওটা ঢাকা রয়েছে। আমার বাবার একটা লুনা আছে, যেটাই করে আমার বাবা ব্যবসায় যায়। তো এই হচ্ছে সামনের দিকটা, আর ওখানে আমার মায়ের দেখো শিল নোড়া এগুলো সব রাখা রয়েছে, ওখানে বসেই মশলা বাটে। আর সামনে 2-4টা তার খাটানো রয়েছে, কারণ বর্ষাকালে ঘরের মধ্যে ছোট ঘর মেলা যায় না, বারান্দায় মেলা যায়, কিন্তু তাও বারান্দায় মেলে তো শুকনো হবে না, তাই মানে ভেতরে যে বারান্দা, তো বাইরের বারান্দাটায় 2-3টা তার খাটানো রয়েছে, যেখানে জামা কাপড় মেলে। আর যেহেতু আমার বাবা ডিমের ব্যবসা করে, তো ওই দেখো ডিমের একটা কার্টুনও পড়ে রয়েছে, খালি কার্টুন, আর উপরে একটা বাতা মতন করা রয়েছে। তো ডিমের কার্টুন, ডিমের ট্রে যেগুলো খালি হয়, সেগুলো মাসের শেষে একজন আসে, একজন কাকু আসে, তো সে এসে বাড়ি থেকে নিয়ে যায়। তো ঘরের ভিতরে তো ছোটো জায়গা, রাখার জায়গা হয় না, তো ওই জন্য ওরকম বাতা মতন বেঁধে দিয়েছে, তো ওর উপরেই সমস্ত কার্টুন ট্রে রাখা হয়। আর এ দেখো বাইরেটা একটু দেখা, এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, যেটা কিন্তু আমাদের নয়, আমাদের ঘরটুকুই আমাদের জায়গা, সামনের জায়গাটুকু ওটা হচ্ছে আমার এক মামার, তো ওরা এখনও ঘর করেনি, তো ঘর করলে সামনেটাতে ঘর করবে। আমাদের সামনে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, আমাদের ঘর যতটা ততটাই আমাদের জায়গা, বুঝতেই পারছো খুব ছোট স্পেস। তো চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখাই, এই হচ্ছে আমাদের দরজা, এবার চলো ভেতরে ঢুকি। এখানে দেখো তেলের যে জারগুলো রাখা রয়েছে, এখানে আছে ডিমের কার্টুন, তো তোমাদেরকে বলেইছি আমার বাবা ছোটোখাটো ব্যবসা করে, তো ডিম, তারপরে মসুর ডাল, তারপরে তেল, পাউডার দুধ, চা পাতা, মশলা, এগুলো থাকে টুকিটাকি আর কি, ব্যবসা বোঝোই তো। তো দুটো পেট আরাম সে মোটামুটি চলে যায়, তো আমি আগে ছিলাম, তো আমার তো বিয়ে হয়ে গেছে, তো মা বাবার মোটামুটি চলে যায়। তো এখানে দেখো মেয়ের খেলনাপাতিগুলো নিচে রয়েছে, তো ওগুলো আমি সরিয়ে রাখবো পরে। আর এই দেখো এই ব্যাগগুলো, এই ব্যাগগুলোতে করি সকালবেলা আমার বাবা ওই গাড়ি করে মাল নিয়ে যায়। আর এখানে কিছু বেসন আর ময়দা বাবা মেপে রেখেছে, যেগুলো এখনও বাঁধা হয়নি, তো বাঁধবে বাবা পরে এসে। আর এখানে ব্যবসার জিনিসপত্রগুলো রয়েছে, এই টেবিলের ওপরেই বাবার যে মাপার যন্ত্র ওটা রয়েছে, ওখানে বাবা মালগুলো মাপে। আর এই দেখো এটা হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট, তোমাদেরকে এতক্ষণ বাবার ডিপার্টমেন্ট দেখালাম, এটা হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট। তো এখানে স্ল্যাবের মতন করে নিশ্চয় মা গ্যাস সিলিন্ডার রেখেছে, ওপরটা এরকম গ্যাস টা রেখেছে, আর এখানে আছে জলের বালতি, আর ওই কোনার দিকে একটা ছোট্ট বেসিন আছে, কিন্তু ওখানে যেহেতু আমাদের ট্যাঙ্কি নেই ঘরে, তো কল করার তো কোনো কথাই নেই, কারণ ট্যাঙ্কি না থাকলে তো টুকিটাকি হাত তার ধোয়া বা একটা কাপ চা খাওয়ার কাপ ধোয়া হলো এরকম।
আর এই দেখো এটা মা কিনেছে নতুন বাসন, মানে বাসন রাখার সেলফটা খুব সুন্দর লাগছে। আমি অনেকদিন পর এসেছি তো আমিও এসে নতুন দেখলাম। তো যাই হোক, এখানে মা এই কোনায় জলের বোতল, একটা জলের বালতি যেটা হাত হাত ধোয়ার জন্য, আর ওখানে মেয়ের খাবার যে বোতলগুলো সেগুলো, তারপরে খাবারের কৌটো, স্যারালাক্সের কৌটোগুলো রাখা রয়েছে। দেখো নিচে এখানে মুড়ি, তেল, হলুদ, মশলাপাতি রয়েছে, আর নিচটায় রয়েছে আলু পেঁয়াজ আর বঠি, আর এখানেও একটা জলের বালতি যেটা দিয়ে মা রান্নাবান্না করে। এখানে টুকিটাকি কিছু বাসন, আর এখানে একটা সসপেন, হ্যানাতানা জিনিস, মানে বোঝই তো রান্নার জিনিসপত্র, বাসন কোসন রাখা রয়েছে। তো দেখো এই জায়গাটা নতুন করেছে, মানে স্ল্যাবটা নতুন করেছে, তো আমি অনেকদিন পর এসেই দেখেছি। তো আমাদের ঘরের মধ্যেই বাথরুম, তো এটা আমাদের বাথরুম, দুজনের আর কত বড় বাথরুম লাগে তাই না, ছোটোই বাথরুম। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো বারান্দাটা এরকম দেখতে। ওই দেখো বস্তা, ওখানে ময়দা বেসন এই সমস্ত কিছু রয়েছে, আর বাঁদিকে দেখতে পেলে একটা মিডসেপ যেটা ভাঙা, সেটা আর তোমাদেরকে দেখালাম না। এটা হচ্ছে মা বাবার বেডরুম। তো এখানে একটা খাট রয়েছে, বেশি কিছু নেই, একটা টেবিল রয়েছে, আর একটা পুরনো, অনেক কদিন আগের পুরনো একটা আলমারি রয়েছে। আর এগুলো দেখো তেলের পেটি, পাম তেলের পেটি, যেগুলো আমার বাবার ব্যবসার জিনিস। আর ওখানে ছোট্ট করে একটু ঠাকুর বসানো রয়েছে, আর একটা টিভি রয়েছে, আর ওখানে লোকনাথ বাবার ছবি আর মা মনসার ছবি রয়েছে, আর ওপরে বাবার হিসাবের কাগজ ঠাগজ রয়েছে। আর ওই দুটো ড্রাম দেখছো, ওই দুটো ড্রাম হচ্ছে চালের ড্রাম, ওই দুটোর মধ্যে মা চাল রাখে। তো এইখানে তিনটে সেলফ করা, তো তোমরা দেখতেই পেলে কী কী জিনিস রয়েছে, এই দেখে নাও তোমরা ভালো করে। তো চলো এবার তোমাদেরকে দেখাই আমার রুমটা, আমার রুমটাও ভীষণ ছোটো। এই দেখো এখানে তেলের টিনগুলো রাখা রয়েছে, পাম তেল, সর্ষের তেল, রিফাইন তেল। আর এই দেখো আমাদের বাঙালিদের ঘরে মাস্ক তোমরা এদিক ওদিক টাঙানো দেখতেই পাবে। তো এখানে একটা ফ্রিজ রয়েছে, আমার বিয়ের পরেই কেনা ফ্রিজটা, 2 বছর মতন হয়েছে। তো দেখো ফ্রিজের মধ্যে শাক মাছ টাচ এই সমস্ত কিছু রয়েছে। আমাদের ফ্রিজের জল তোমরা দেখতে পাবে না, ফ্রিজের জল আমরা খাই না, তবে একটা বোতল দেখলে ওটা আমাদের নয়। তো এই দেখো এখানে একটা খাট রয়েছে, তবে এটা পালঙ্ক নয়, এটা সেই চৌকি না কি বলে যেন। তো ওখানে একটা আলনা রয়েছে, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের সামনে ওখানে পাউডার, চিরুনি এটা সেটা রয়েছে, একটা চার্জার রয়েছে, আর আমার একটা গয়নার বাক্সর মধ্যে ওই ইমিটেশনের কানের ঠানের রয়েছে। তো দেখো এখানে নাইটি টাইটি সব ভাঁজ করা। আর বলে রাখি বড়ো বাক্সটার উপরে আগে আমি বই পড়তাম, মানে ওইটার উপরে বই খাতা রেখে পড়তাম, একটা চেয়ার নিয়ে বসতাম। তো এখন যেহেতু পড়াশোনার পাট চুকে গেছে, তো ওখানে আমার যে ব্যাগটা নিয়ে এসেছি ওটা সাজিয়ে রেখেছি, আর ওই চেয়ারটা দেখছো, চেয়ারটা নিয়ে বসতাম, আর ওই বাক্সটার উপরে বই খাতা রাখতাম। তো এখন ওই চেয়ারটার উপরে মেয়ের জামা কাপড় গামছা এটা সেটা ভাঁজ করে রেখেছি। আর এই দেখো এই কার্পেটটার পেছনে দেখতে পাচ্ছ, ওর পেছনেও রয়েছে 3টে বড় বড় বাক্স, তো ওর মধ্যে মা বাসন কোসন রেখেছে। আর চলো তোমাদের কে দেখাই আমার বইয়ের সেলফটা, যদিও এখন বই খাতা সেরকম নেই, তো কিছু আমার শ্বশুরবাড়িতে রয়েছে, এমের বই খাতাগুলো শ্বশুরবাড়িতে রয়েছে, আর কিছু বই খাতা এখানে রয়েছে, আর বাদবাকিগুলো বাংকারে তোলা। আর চলো একটা ফটো দেখাই তোমাদেরকে। দেখো এই বেগুনি কালারের শাড়ি পরা ছবিটা আমার মেয়ে যখন 5 মাসের পেটে, তো সরস্বতী পুজোর সময় স্টুডিওতে গিয়ে তোলা। আর সবুজ শাড়ি পরা ছবিটা আমার হচ্ছে সেকেন্ড ইয়ারের ছবি কলেজের আর কি, আর ওইটা হচ্ছে বিয়ের ছবি। তো চলো দেখো এই যে বিয়ের ছবি। আর এই সেলফের মধ্যে আগে আমি সাদা গোজার জিনিসগুলো সারিয়ে রাখতাম, যেহেতু এখন সমস্ত কিছু শ্বশুরবাড়িতে নিয়ে চলে গেছি, তো কিছু খালি বাক্স টাক্স রয়েছে। আর এখানে এক সাইডে আমার বই খাতা, আর বাকিটা বাবা দখল করে নিয়েছে, মশলাপাতি এগুলো সবই বাবার ব্যবসার জিনিস। তো দেখতে পাচ্ছ মৌরি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানেও রয়েছে, বাবার কিছু মশলাপাতি, তো এগুলো আমার বাবার ব্যবসার জিনিস। তো এই দেখো এখানে একটা ঠাকুরের ক্যালেন্ডার রয়েছে, আর ওই দেখো আমার ট্রাইপড, ওখানে রয়েছে মশার তেল, মেয়ের একটা ওষুধ, ব্যাস এইটুকুই। তো আমাদের এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখন হচ্ছে 7:30 বাজে, আমি এখন ইয়াম্মি মুড়ি মেখে নিয়ে বসে পড়েছি, মা আমাকে মেখে দিল চানাচুর, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর সিঙাড়া দিয়ে, আর এখানে রয়েছে চা। তো চলো সন্ধ্যাবেলার ব্রেকফাস্টটা আমি সেরে ফেলি, তারপরে ভাবছি মা মেয়ের সাথে একটু খেলাধুলো করবে, ততক্ষণ আমি মাকে একটু সবজি কেটে হেল্প করে দেবো। তো আবার আসছি যখন সবজি কাটবো তখন। তো চলো এখন আমি টিভি দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট, মানে সরি টিফিনটা, সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নেই। তো এই দেখো আমার সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে কেটেছি কলমি শাক ভাজা, এটা হচ্ছে মাছের আলু, আর এখানে হবে কুঁদরি আলু পোস্ত। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।